আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল রেশমিনার রান্নাঘর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝোল সেমাই এটাকে দুধ সেমাইও বলা হয় এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয় প্রায় সবাই তৈরি করতে পারে কিন্তু আমি আজকে একটা নতুনভাবে তৈরি করে দেখাবো ঝোল সেমাই আশা করছি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে তো চলুন দেখে নিয়ে পুরো প্রস্তুত প্রণালী ঝোল সেমাই তৈরি করার জন্য কড়াইতে আমি ওয়ান টেবিল স্পুন মতো ঘি গরম করে নিয়েছি এবারতে দিয়ে দিয়েছি প্রয়োজন অনুযায়ী কাজু এবং কিসমিশ আপনারা যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন কাজু এবং কিসমিশটাকে আমি হালকা একটু ভেজে তুলে নেব খুব বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভাজলেই হবে ভেজে তুলে নিয়ে ওই কড়াতেই আমি সেমাইটা ভেজে নেব দেখেন আমি একশো গ্রাম মতো সেমাই নিয়েছি সেমাইটাকে আমি আশটা মিডিয়াম করে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না তাহলে সেমাইটা খেতে ভালো লাগবে না খুব হালকা ভেজে সেমাইটাকে নামিয়ে নিতে হবে সেমাইটা রান্না করার জন্য এখানে আমি একটা পাত্রে হাফ লিটার মতো দুধ নিয়েছি দুধটা ফুটে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং দুটো এলাচ এলাচ দুটোকে আমি একটুখানি ফাটিয়ে দিয়েছি আর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি চিনিটা আপনারা স্বাদ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ লবণটা আপনারা দিতেও পারেন বা না দিতেও পারেন এবার দিয়ে দেবো আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধের জায়গায় আপনারা খোয়া ক্ষীরও দিতে পারেন গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে দুধটাকে আমি দুই থেকে তিন মিনিট মতো জাল করে দুধটাকে একটুখানি ঘন করে নেব দুধটাকে আমি দুই থেকে তিন মিনিট মতো জাল করে একটুখানি ঘন করে নিয়েছি খুব বেশি ঘন করার প্রয়োজন নেই এবেন এ দুধে আমি দিয়ে দেব যে সিমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিচ্ছি সেমাইটা দিয়ে হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবারেতে দিয়ে দেব আমি নারকেল কোড়া আমি এখানে জেস গেটেড কোকোনাট ইউজ করেছি আপনারা কোরানো নারকেলো ইউজ করতে পারেন নিজেদের স্বাদ মতো ইউজ করবেন যতটা আপনারা খেতে পছন্দ করেন আর দিয়ে দিয়েছি যে ড্রাই ফ্রুটটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি দিয়ে এই দুধটাকে আমি হাই আছে জাল করব সে মাইটাকে সেদ্ধ করা অবধি এটাকে জাল করব বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই কারণ বেশিক্ষণ জাল করলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আরও ঘন হয়ে যাবে তো আমার সেমাইটা হয়ে গেছে আমি এক থেকে দেড় মিনিট মতো জাল করে নিয়েছি এবারে এটা নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘি দিয়ে এবারে এটাকে আমি নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো তৈরি হয়ে গেছে আমার ঝোল সেমায় আমি নামিয়ে নিয়েছি উপরে একটু কাজু সাজিয়ে নিয়েছি কাজু দিয়ে সাজিয়ে নিয়েছি আপনারা নিজেদের ইচ্ছা মতো সাজিয়ে নেবেন তা কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ